যুদ্ধ মানেই কামান, গোলা, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, ব্যাপক ধ্বংসযজ্ঞ। বর্তমানকালে সেই ধারণার বুঝি পরিবর্তন হয়েছে। ইউক্রেনে ব্যাপক সামরিক আগ্রাসনের পাশাপাশি বড় পরিসরে সাইবার হামলাও চালাচ্ছে রাশিয়া, যার প্রভাব পড়তে পারে অন্যান্য দেশগুলোতেও। তাই তো এবার সাইবার হামলা ঠেকাতে নিজ দেশের হ্যাকারদের সহযোগিতা চাইল ইউক্রেন। ইউক্রেনের সাইবার কমিউনিটি, সময় এসেছে দেশের সাইবার প্রতিরক্ষায় অংশ নেবার। হ্যাকার এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের আবেদন সংগ্রহ করা হচ্ছে গুগল ডক্স ফাইলের মাধ্যমে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার অনুরোধে হ্যাকারদের ফোরামে ওই পোস্ট লিখেছেন বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন কিয়েভ ভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সাইবার ইউনিট টেকনোলজিসের সহ প্রতিষ্ঠাতা ইগোর আর্শেভ। গুরুত্বপূর্ণ অবকাঠামোর সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ইউক্রেন সরকারের সঙ্গে আগেও কাজ করেছে প্রতিষ্ঠানটি। দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় হ্যাকারদের নিয়োগ দেওয়ার অনুরোধ ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেই এসেছে বলে দ্বিতীয় একটি সূত্র থেকে নিশ্চিত হবার কথা জানিয়েছে রয়টার্স। তবে রয়টার্সের কাছে এই প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। টেলিগ্রাম চ্যানেলে পাওয়া তথ্য নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করতে পারবেন না বলে জানিয়েছেন ওয়াশিংটনে অবস্থিত ইউক্রেন দূতাবাসের এক কর্মকর্তা। অন্যদিকে অশেফ জানিয়েছেন স্বেচ্ছাসেবক হ্যাকারদের একটি প্রতিরক্ষামূলক সাইবার ইউনিট এবং একটি আক্রমণাত্মক সাইবার ইউনিটে ভাগ করা হবে। বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা এবং পানি সরবরাহ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করবে প্রতিরক্ষামূলক সাইবার ইউনিট। 2015 সালে রাশিয়ার হ্যাকারদের এক সাইবার আক্রমণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন ইউক্রেনের 2.25 লাখ নাগরিক। আর দ্বিতীয় সাইবার ইউনিটটি ইউক্রেনকে রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের উপর ডিজিটাল নজরদারি চালাতে সহযোগিতা করবে বলে জানিয়েছেন অশেভ। অশেভ বলেন, আমাদের দেশের মধ্যে সেনাবাহিনী ঢুকে পড়েছে, আমাদের জানা প্রয়োজন তারা কি করছে। বুধবারই ইউক্রেনের সাইবার দুনিয়ায় নতুন ম্যালওয়্যারের সন্ধান মিলেছে, সন্দেহের আঙুলও ঠিক রাশিয়ার দিকেই। ম্যালওয়্যার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের সরকারি পরিষেবা এবং আর্থিক প্রতিষ্ঠান। সাইবার আক্রমণের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। ইউক্রেনে কোনো সামরিক সাইবার ফোর্স নেই বলে ফেব্রুয়ারির শুরুতেই ওয়াশিংটন পোস্টকে জানিয়েছিলেন দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার এক কর্মকর্তা।